धारावाहिकत क्लास शुरू करी तो तुम्हारा तो तुम्हारे सेकेंड इयर जो प्रैक्टिकल आटके गए समय पाबाना तुम्हारे आल्ला सबकि स्वाभाविक कर धारावाहिकत तुम्हारे परीक्षा डेट गुला चले आसो पढ़ाशुना एक बोधय शुरू करा उचित तो जैक इलेक्ट्रोकेमिस्ट्री क्लास हेड अपर थार्मोडायनामिक्स क्लास करातें तो थार्मोडायनामिक्स आप आसले कत दूर पड़े गेछेन जानी ना तो आपा किछुदिन हलो पीआरएल ए चले गेछेन एखन हयतो बा देखा जाक आमि हयतो तोमादेर इलेक्ट्रोकेमिस्ट्री पाशापाशी तोमादेर हच्छे थार्मोडायनामिक्स क्लासगुलो हयतो एकटु कन्टिन्यू करते पारि तो जाइ होक आमादेर एभाबे कतदिन चले देखि जेटुकु बैकअप क्लास करा जाए ততটুকু করতে হবে সেটুকুই অন্তত আমাদের প্লাস পয়েন্ট হিসেবে কাউন্ট করা যায় তো যাই হোক আমরা তোমাদের কন্ডাক্টেন্স অর্থাৎ প্রথম যেটা চ্যাপ্টারটা প্রথমে আমি শুরু করেছিলাম তারপর একটা ক্লাস করেছিলাম সেখানে আমি ট্রান্সপোর্ট নাম্বার বা পরিবহন সংখ্যা পর্যন্ত তোমাদের পড়িয়েছিলাম তো পরিবহন সংখ্যা সঙ্গে আমরা আজকে আবার একটা নতুন আরেকটা রিলেশন পড়ি বা আরেকটা সূত্র বলতে পারো तो এটা হলো ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়নস সূত্র তো আমরা এটা আয়নের স্বাধীন অভিপ্রায় আয়নের স্বাধীন স্বাধীন অভিপ্রায় ওরা গুলি বলতে পারো বিভিন্ন আয়ন যে থাকে সেই আয়নগুলো একটা নির্দিষ্ট অংশ প্রদান করে এবং এটা অন্য কোনো এর উপর নির্ভর করে না যেমন ধরো আমাদের পটাশিয়াম ক্লোরাইড অসীম লঘুতায় শূন্য লঘুতায় প্রযোজ্য তো এটা আমাদের পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা পাই এই মানটা 130.0 Ω/cm². আবার আমরা এটা সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে পাই সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এই মানটা পাওয়া যায় হচ্ছে তোমার 108.9 তাহলে এদের পার্থক্যটা দেখো 21.1 আবার এটা যদি আমরা সোডিয়াম নাইট্রেট আর পটাশিয়াম নাইট্রেট নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে এই ল্যাম্বডা নটটা হয় 126.3 আর এটা হয় 105.2 এখানেও পার্থক্য আসে
অবশ্যই অসীম লঘুতার ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ দ্রবণটা যত লঘু হবে এই সূত্রটা তত ইফেক্টিভ হবে। এই সূত্রটা বলা হয়েছে এরকম যে ডিপেন্ড করে না। তাহলে কি বললাম, কোন তড়িৎ বিশ্লেষের বা ইলেকট্রোলাইটস এর মোট তুল্য পরিবাহিতা তার উপাদান আয়নের অসীম লঘুতায় প্রযোজ্য। তাহলে যে কোনো তড়িৎ বিশ্লেষের মোট তুল্য পরিবাহিতা সমান সমান হবে ল্যামডা নট প্লাস ইন্টু ল্যামডা নট মাইনাস। এটা হলো ক্যাটায়নের পরিবাহিতা আর এটা হলো অ্যানায়নের তুল্য পরিবাহিতা। তাহলে দ্রবণের মোট, দ্রবণের যদি আমরা লঘু দ্রবণের ক্ষেত্রে, অবশ্যই এটা লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, লঘু দ্রবণের ক্ষেত্রে তুল্য পরিবাহিতা এবং আমরা ট্রান্সপোর্ট নাম্বার যদি মাপি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু কিরকম পাই, তোমরা জানো ট্রান্সপোর্ট নাম্বার আমরা ক্যাটায়নের অথবা অ্যানায়নের, এটা আমরা গত ক্লাসে দেখছিলাম যে ট্রান্সপোর্ট নাম্বার সমান সমান এটা যদি আমরা ক্যাটায়নে ধরি তাহলে তার গতিবেগ ডিভাইডেড বাই মোট তড়িৎ বিশ্লেষের গতিবেগ, অথবা যদি আমরা অ্যানায়নের ট্রান্সপোর্ট নাম্বার ধরি তাহলে এটা ইউ মাইনাস ডিভাইডেড বাই ইউ প্লাস ইউ মাইনাস। তাহলে আমরা এখানে পাইলাম, তাহলে এটা হলো ইউ প্লাসটা হলো ক্যাটায়নের বেগ আর ইউ মাইনাসটা হলো অ্যানায়নের বেগ, আর ইউ ওয়ান মাইনাস ইউ, আর এটা হলো তড়িৎ বিশ্লেষের মোট পরিবাহিতা। আবার আমরা জানি যে যে কোনো আয়নের বেগ, যে কোনো আয়নের বেগ তার তুল্য পরিবাহিতার সমানুপাতিক, অর্থাৎ যে কোনো আয়নের বেগ সমানুপাতিক ল্যামডা নট, তাই না? তাহলে সেই সূত্রে, সেই হিসাবে যদি আমরা এখানে আসি তাহলে আমাদের কি প্লাস সমান সমান কি দাঁড়াবে, তাহলে আমরা এখানে পাবো টি প্লাস ইকুয়াল ল্যামডা নট প্লাস ডিভাইডেড বাই ল্যামডা নট প্লাস ল্যামডা নট মাইনাস, আবার টি মাইনাস সমান সমান পাবো ল্যামডা নট মাইনাস ডিভাইডেড বাই ল্যামডা নট প্লাস প্লাস ল্যামডা নট মাইনাস। তাহলে এখান থেকে আমরা এখন জানি যে মোট তুল্য পরিবাহিতা, তড়িৎ বিশ্লেষের মোট তুল্য পরিবাহিতা সমান সমান ক্যাটায়নের পরিবাহিতা, তুল্য পরিবাহিতা মাইনাস অ্যানায়নের তুল্য পরিবাহিতা। তাহলে আমাদের এই সম্পর্কটা দাঁড়ায় টি প্লাস ইকুয়াল ল্যামডা নট প্লাস ডিভাইডেড বাই ল্যামডা নট, এবং টি মাইনাস ইকুয়াল দাঁড়াবে আমাদের তাহলে কি ল্যামডা নট প্লাস ডিভাইডেড বাই ল্যামডা নট। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এখান থেকে আসি তাহলে কি দাঁড়ায়, অতএব আমাদের ল্যামডা নট প্লাস ইকুয়াল
কি প্লাস ইনটু মোট তড়িৎ পরিবাহিতা, আবার এবং এখানে আমাদের দাঁড়ায় ল্যামডা নট মাইনাস ইকুয়াল টি নট টি মাইনাস ইনটু ল্যামডা নট। তাহলে এখান থেকে দেখো যে আমরা যদি যে কোনো এই ইকুয়েশনটা থেকে দেখা যাচ্ছে যদি আমরা কোনো তড়িৎ বিশ্লেষ্যের মোট কোনো তড়িৎ বিশ্লেষ্যের যদি তুল্য পরিবাহিতা জানি আর ক্যাটায়ন এবং অ্যানায়নের পরিমাণ সংখ্যা জানি তাহলে যে কোনো ক্যাটায়ন বা অ্যানায়নের আমরা তুল্য পরিবাহিতা নির্ণয় করতে পারি। তাহলে এটাই হলো কোলারসের সূত্র। এখন আমরা কোলারসের সূত্রের অ্যাপ্লিকেশন একটু যাই। তোমরা জানো যে আমরা গ্রাফিক্যাল মেথডে আমরা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্যের অসীম রূপকতায় তড়িৎ তুল্য পরিবাহিতা নির্ণয় করেছিলাম। সেখানে আমরা দেখছি যে আমরা একটি নির্দিষ্ট ঘনমাত্রা পর্যন্ত যদি তুল্য পরিবাহিতা নির্ণয় করতে পারি তাহলে সেটাকে যদি আমরা একটু এক্সপ্যান্ড করি তাহলে আমাদের শূন্য পরিবাহিতায় তুল্য পরিবাহিতা নির্ণয় করা যায়। কিন্তু এটা কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে নির্ণয় করা গেলেও যারা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য তাদের ক্ষেত্রে কিন্তু অসীম লুভতায় আমরা তুল্য পরিবাহিতা নির্ণয় করতে পারি না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোলারসের সূত্রের প্রয়োগে আমরা সহজেই এই তুল্য পরিবাহিতা অসীম লুভতায় মৃদু তড়িৎ বিশ্লেষ্যে তুল্য পরিবাহিতা নির্ণয় করতে পারি। তাহলে কোলারসের সূত্রের প্রয়োগ সেই ক্ষেত্রে একটা প্রয়োগ আমরা কিন্তু করতে পারি, এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্যের দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, তাই না? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য গুলো হচ্ছে দ্রবণের তো আয়নিত কম হয়, কিন্তু যদি আমরা কোনো কারণে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বা তীব্র অ্যাসিড থেকে যেমন অ্যাসিটিক অ্যাসিড ধরো আমরা অ্যাসিটিক অ্যাসিডের তুল্য পরিবাহিতা নির্ণয় করতে চাই, তাহলে আমরা যদি কোন তীব্র অ্যাসিড থেকে হাইড্রোজেন আয়নের তুল্য পরিবাহিতা নির্ণয় করতে পারি, আবার কোন অ্যাসিটেট লবণ হতে অ্যাসিটেট আয়নের যদি পরিবাহিতা নির্ণয় করতে পারি তাহলে এদের যোগ করে আমরা অ্যাসিটিক অ্যাসিডের তুল্য পরিবাহিতা নির্ণয় করতে পারি। তাহলে এইভাবে আমরা কিন্তু করতে পারি। এছাড়াও দেখো আবার আমরা যদি এরকম হয় যে আমাদের একাধিক পদার্থ যেমন ধরো কোলারসের সূত্র হতে আমরা যেটা পাই, যদি আমরা ধরো অ্যাসিটিক অ্যাসিডের মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলতে এখানে আমরা উদাহরণ হিসেবে অ্যাসিটিক অ্যাসিডকে ব্যবহার করছি, তাহলে অ্যাসিটিক অ্যাসিডের তুল্য পরিবাহিতা ল্যামডা নট নির্ণয় করব। তাহলে সেক্ষেত্রে আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম যেমন ধরো এটা আমরা জানি যে ল্যামডা নট অ্যাসিটিক অ্যাসিড ইকুয়াল কি হবে ল্যামডা নট অ্যাসিটেট আয়ন প্লাস ল্যামডা নট এইচ প্লাস আয়ন, তাই না? এখন দেখো আমরা যদি দ্রবণে এরকম একটা পদার্থ নিই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো আমরা জানি ল্যামডা নট অফ এইচসিএল, তাহলে এটা সমান কি হবে, এটা সমান হবে ল্যামডা নট এইচ প্লাস আয়ন যোগ ল্যামডা নট ক্লোরাইড। আবার যদি আমরা দ্রবণে সোডিয়াম ক্লোরাইড নিই তাহলে সোডিয়াম ক্লোরাইড একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাহলে এরও আমরা নির্ণয় করতে পারি। তাহলে এখানে পাবো সোডিয়াম আয়ন প্লাস ল্যামডা নট অফ ক্লোরাইড। ঠিক অনুরূপভাবে আমরা যদি
আবার সোডিয়াম অ্যাসিটেট নেই, সোডিয়াম অ্যাসিটেট নেই, তাহলে সেটা আয়নিত হয়ে যাবে দ্রবণে হচ্ছে তোমার ল্যামডা নট অফ সোডিয়াম আয়ন প্লাস ল্যামডা নট অফ অ্যাসিটেট আয়ন, তাই না? এটা দিবে। তাহলে এগুলা যেহেতু এই তিনটা আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষক, ফলে এদের আমরা তুল্য পরিবাহিতা মাপতে পারি এবং আয়নের পরিবাহিতা নির্ণয় করতে পারি। এখন দেখো যে আমাদের আমাদের এই দুইটা মানের প্রয়োজন, তাই না? আমরা যেহেতু সরাসরি নির্ণয় করতে পারবো না, তাহলে বিকল্প উপায়ে যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের দেখো যে এই যে আমাদের অ্যাসিটেট আয়ন এগুলো যদি আমরা আনতে চাই, তাহলে এখান থেকে আমাদের কি আসে দেখো যে আমরা এখানে পাচ্ছি, তাহলে এখানে আমরা ব্যবহার যদি করি যে ল্যামডা নট হাইড্রোজেন আয়ন প্লাস ল্যামডা নট সিএল মাইনাস আয়ন মাইনাস প্লাস ল্যামডা নট সোডিয়াম প্লাস যোগ ল্যামডা নট অ্যাসিটেট আয়ন মাইনাস ল্যামডা নট সোডিয়াম প্লাস আয়ন প্লাস ল্যামডা নট অ্যাসিটেট আয়ন। তাহলে এখান থেকে দেখো সোডিয়াম আয়ন সোডিয়াম আয়ন ক্যান্সেল, আর ভুল লিখছি আমি এখানে, অ্যাসিটেট না, এটা সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন হবে, সরি, এখানে ক্লোরাইড আয়ন, তাহলে ল্যামডা নট ক্লোরাইড আয়ন। তাহলে তোমরা দেখো এখান থেকে যে ক্লোরাইড আয়ন আর ক্লোরাইড ক্যান্সেল, সোডিয়াম আয়ন সোডিয়াম আয়ন ক্যান্সেল, এখান থেকে গেল হাইড্রোজেন আয়ন আর অ্যাসিটেট আয়ন। তাহলে এইটা কিন্তু আসলো আমাদের, দেখো আগের ইকুয়েশনে তোমরা মনে করো, তাহলে ল্যামডা নট অফ এইচসিএল প্লাস ল্যামডা নট, এটা আসলো সোডিয়াম অ্যাসিটেট, আর মাইনাস হলো ল্যামডা নট সোডিয়াম ক্লোরাইড। তাহলে আমরা যদি অ্যাসিটিক অ্যাসিড, আমরা যদি এই তীব্র এই দেখো আমরা যদি দেখো এই সেল হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা তীব্র তড়িৎ বিশ্লেষক, সোডিয়াম অ্যাসিটেট এটা হলো তীব্র ক্ষারের যেহেতু লবণ, তাহলে এটাও তীব্র তড়িৎ বিশ্লেষক, সোডিয়াম ক্লোরাইড তীব্র তড়িৎ বিশ্লেষক, আমরা নিজে জানো। তাহলে এই তিনটে তীব্র তড়িৎ বিশ্লেষে যদি আমরা ল্যামডা তড়িৎ তুল্য পরিবাহিতা নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু অসীম লঘুতায় আমরা এদের গ্রাফিক্যাল মেথডে কিন্তু এদের তড়িৎ তুল্য পরিবাহিতা নির্ণয় করতে পারি। ফলে আমরা যদি তীব্র তড়িৎ বিশ্লেষকগুলোর তড়িৎ তুল্য পরিবাহিতা নির্ণয় করি, তাহলে সেখান থেকে কিন্তু আমরা কোলারসের সূত্রের মাধ্যমে অ্যাসিটিক অ্যাসিডের তুল্য পরিবাহিতা নির্ণয় করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তীব্র তড়িৎ বিশ্লেষে তুল্য পরিবাহিতা গ্রাফিক্যাল মেথডে নির্ণয় করা গেলেও, সরাসরি গেলেও আমরা কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষে নির্ণয় করতে পারি না যেহেতু, তাহলে সেখানে আমরা কোলারসের সূত্রের প্রয়োগে কিন্তু সেটা সহজে নির্ণয় করতে পারি। তাহলে এই একটা ভালো অ্যাপ্লিকেশন। এছাড়াও আমরা যে কোনো আয়নীয় আয়নের পরিবাহিতা নির্ণয় করতে পারি, তারপরে আয়নের আয়নিক গুণফল নির্ণয় করতে পারি, স্বল্প দ্রবণীয় লবণের দ্রাব্যতা নির্ণয় করতে পারি, সবই কোলারসের সূত্রের সাহায্যে আমরা সহজে নির্ণয় করতে পারি। তো এই গেল হচ্ছে তুল্য পরিবাহিতা কোলারসের সূত্রের সাহায্যে মৃদু তড়িৎ বিশ্লেষে তুল্য পরিবাহিতা নির্ণয়। এছাড়াও আমরা আরো বিভিন্ন যে কথাগুলো বললাম সেগুলোর মাধ্যমে সহজে কোলারসের সূত্রে প্রয়োগ করতে পারি। এবার আমরা আরেকটা ভালো জিনিস করব, অ্যাব নর্মাল কন্ট্রাকশনস, অর্থাৎ পানিতে হাইড্রোজেন আয়ন
পানিতে হাইড্রোজেন প্লাস ও হাইড্রোক্সিল মাইনাসের অস্বাভাবিক পরিবাহিতা। তাহলে আমরা তো প্রথমে নর্মালি আমরা কি জানি যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন দুটার মধ্যে, আমরা প্রথমে হাইড্রোজেন আয়ন একটু আলোচনা করি। হাইড্রোজেন আয়ন তোমরা জানো যে এটা পানির সান্দ্রতা এবং হাইড্রোজেন আয়নের পরিবাহিতার গুণফল, অন্যান্য দ্রাবকের ক্ষেত্রে একই হওয়ার কথা। হ্যাঁ, পানির ক্ষেত্রেও যেমন পানির সান্দ্রতা এবং হাইড্রোজেন আয়নের পরিবাহিতার গুণফল যা হবে, অন্যান্য দ্রাবকের সান্দ্রতা এবং হাইড্রোজেন আয়নের পরিবাহিতার গুণফল একই হওয়ার কথা। কিন্তু দেখা গেছে যে পানিতে এটার মানটা অনেক বেশি আসে। তো সাধারণভাবে আমরা জানি যে তোমরা তো জানো যে সকল আয়নের আকার ছোট, তাদের পরিবাহিতা অনেক বেশি হয়, ফলে তাদের ইয়ে পাওয়া যায়। কিন্তু এখানে হাইড্রোজেন আয়নের পরিবাহিতা কিন্তু অস্বাভাবিকভাবে বেশি, অর্থাৎ অনেক বেশি। তো এক্ষেত্রে প্রথমে যেটা ধারণা করা হতো, যে প্রথমে আমরা ধারণা করতাম যে হাইড্রোজেন আয়নের আকার ছোট সেটাই, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে, তোমরা তো এমনিতেও জানো যে এখন তোমরা সবাই জানো যে পানিতে হাইড্রোজেন আয়ন অর্থাৎ প্রোটনগুলা কিন্তু মুক্ত অবস্থায় সাধারণত থাকে না, এরা পানির সঙ্গে হাইড্রোনিয়াম আয়ন সৃষ্টি করে। তো এক্ষেত্রে বিজ্ঞানীরা তখন ভাবেন যে হাইড্রোজেন আয়নের আকার ক্ষুদ্র হওয়ার কারণে যে অস্বাভাবিকতা, তা চেয়ে যেহেতু হাইড্রোজেন আয়নগুলো অর্থাৎ প্রোটনগুলো পানিতে তোমার কি হয়, পানিতে যেহেতু মুক্ত অবস্থায় থাকে না অর্থাৎ হাইড্রোনিয়াম আয়ন গঠন করে, তাই হাইড্রোনিয়াম আয়নের কারণে এর হচ্ছে পরিবাহিতা বেশি। কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে পানিতে এই যে হাইড্রোজেন আয়ন এটার থেকে তৈরি হলো হাইড্রোনিয়াম আয়ন, তাহলে এই হাইড্রোনিয়াম আয়ন, এই হাইড্রোনিয়াম আয়নের কারণে পরিবাহিতা বেশি, এটা পরবর্তীতে বিজ্ঞানীরা মনে করে। কিন্তু এই হাইড্রোনিয়াম আয়নের যে পরিবাহিতা সেটা সোডিয়াম প্লাস এর সমান হওয়ার কথা, কিন্তু দেখা গেছে যে হাইড্রোনিয়াম আয়নের পরিবাহিতাটা সোডিয়াম আয়নের পরিবাহিতার প্রায় 7-15 মতো বেশি, অর্থাৎ অনেক বেশি। তাহলে এই ব্যাখ্যাটা কিন্তু হাইড্রোনিয়াম আয়ন গঠনের দ্বারা ব্যাখ্যা করা ফলপ্রসূ হয় না। তাহলে এক্ষেত্রে দুইটা তথ্য গেল, একটা হলো প্রথমে ভাবা হয়েছিল যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আকার ছোট সেটা, পরবর্তীতে দেখা গেল যে হাইড্রোজেন আয়নগুলা বা প্রোটনগুলা যেহেতু পানিতে তোমার হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন গঠন করে, তাহলে হাইড্রোনিয়াম আয়নের গঠনের কারণে পরিবাহিতা বেশি, কিন্তু সেটা সোডিয়ামের কাছাকাছি হওয়ার কথা, সেক্ষেত্রে দেখা গেছে সোডিয়ামের চেয়ে এই মানটা অনেক বেশি। তাহলে এক্ষেত্রেও এটা হইল না। তাহলে পরবর্তীতে বিজ্ঞানী গোথাসের কৌশলে অবলম্বনে এখানে হাইড্রোনিয়াম আয়নের গঠনের কথা বলা হয়েছে। এখানে দেখো হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন যখন হয় তখন হাইড্রোনিয়াম আয়নে তিনটা হাইড্রোজেন আয়ন থাকে, তাই না? তিনটা হাইড্রোজেন আয়ন থাকে। তো এখানে কেন্দ্রবিন্দুটা কি হলো? অক্সিজেন। তাহলে অক্সিজেন পরমাণুকে তিনটা হাইড্রোজেন পরমাণু বেষ্টন করে থাকে এবং দ্রবণে এই হাইড্রোজেন আয়ন মানে থাকার কারণে এটা জলীয় দ্রবণে যেভাবে পরিবাহিতা হওয়ার কথা সেভাবে পরিবাহিতা, অর্থাৎ হাইড্রোজেন আয়নগুলো যেভাবে থাকে সেভাবে এরা পরিবাহিতা দেখার কথা। কিন্তু এখানে দেখা গেছে যে এখানে আরেকটা কৌশল কাজ করে, সেটা হলো যে এখানে যে হাইড্রোনিয়াম আয়ন গঠন করার, অর্থাৎ একটা প্রোটন পানির সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম আয়ন গঠন করে ফেলছে, ফলে হাইড্রোনিয়াম আয়নের কারণে তার পরিবাহিতা হয়েছে, কিন্তু তার চেয়েও এখানে যেহেতু পরিবাহিতা বেশি, পরবর্তীতে দেখা গেল যে এই যে পানির অণুতে দেখো আরো যে পানির অণুগুলো আছে সেই পানির অণুগুলা এই হাইড্রোনিয়াম আয়নের কাছেই থাকে, ফলে এই প্রোটনটা খুব সহজে আবার অর প্রতি আকৃষ্ট হয়, ফলে এখানে কি হয়, এখানে আবার ও তখন হয়ে যায় পানি আর
এ হয়ে যায় তখন আবার হাইড্রোনিয়াম আয়ন। তাহলে এইভাবে এই প্রোটনগুলা দ্রুত একটা হাইড্রোনিয়াম আয়ন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে অপর পানির অণুতে সে দ্রুত শিফট করতে পারে, ফলে এই কারণে তাদের গতিশীলতা বেড়ে যায়, ফলে তাদের পরিবাহিতাও অনেক বেশি হয়। তাহলে এই যে হাইড্রোনিয়াম আয়ন গুলাতে হাইড্রোজেন আয়ন তার পার্শ্ববর্তী অপর পানির অণুতে খুব দ্রুত স্থানান্তরিত হইতে পারে, আর এই কারণে তাদের গতিশীলতা বেড়ে যায়, ফলে তাদের পরিবাহিতাও বাড়ে। এটা শুধু পানিতে না, এটা বিভিন্ন অ্যালকোহলীয় দ্রবণের ক্ষেত্রেও প্রযোজ্য, যেমন ইথানল মিথানল এরকম ক্ষেত্রে কিন্তু তারা একই প্রসেসে। এই যেমন অ্যালকোহল, এখানে যদি একটা হাইড্রোনিয়াম সরি একটা প্রোটন এসে যুক্ত হয়, তাহলে এখানে কিন্তু যুক্ত হচ্ছে আর ও এইচ টু প্লাস, তাহলে এখানে সে হচ্ছে, কিন্তু এরপর সে পার্শ্ববর্তী অপর অ্যালকোহলের প্রতি এ আবার প্রোটনটা শিফট হতে পারতেছে। তাহলে এক্ষেত্রে দেখো সে আবার এখানে সে আবার আর ও এইচ এইচ প্লাস, তাহলে এক্ষেত্রে সে আবার দেখো পরবর্তী অ্যালকোহল অণুতে শিফট হতে পারতেছে। তাহলে অ্যালকোহলের ক্ষেত্রেও কিন্তু এই প্রোটনগুলা একইভাবে তার পরিবাহিতা প্রদর্শন করতে পারে। তাহলে এই গেল হচ্ছে এই ক্ষেত্রে অবশ্য হাইড্রোজেন আয়নের পরিবাহিতা, তারপরে মিথাইল আয়ন, তারপরে তারপরে হলো ইথাইল আয়নের ইথাইলের পরিবাহিতা ক্রমান্বয়ে হ্রাস পাবে, অর্থাৎ আকার বৃদ্ধিতে তোমরা তো জানো তার পরিবাহিতা হ্রাস পাবে। এ গেল হাইড্রোজেন প্লাস এর কথা। ঠিক হাইড্রোক্সিল আয়নের ক্ষেত্রে একই কাহিনী, যে হাইড্রোক্সিল আয়ন যখন পানিতে থাকে তখন তার থেকে এই যে দেখো হাইড্রোক্সিল আয়ন, হাইড্রোক্সিল মাইনাস, তাই না? এই মাইনাস এই যে পানির অণু, তাহলে এই পানির অণু থেকে একটা প্রোটন কি হয়, একটা প্রোটন দ্রুত এই হাইড্রোক্সিলের প্রতি আকৃষ্ট হয়, হওয়ার পরে এই হাইড্রোক্সিলটা তখন হয়ে যায় পানির অণু, আর আর ও আবার হয়ে যায় হাইড্রোক্সিল আয়ন। তাহলে এইভাবে হাইড্রোক্সিল আয়ন গুলো কি করে, তার পার্শ্ববর্তী পানির অণু থেকে প্রোটনকে টেনে নেয়, ফলে হাইড্রোক্সিল আয়ন গুলোরও পরিবাহিতা দ্রুত বাড়ে। এই কারণে পানিতে হাইড্রোক্সিল আয়ন বা হাইড্রোজেন আয়ন উভয়েরই পরিবাহিতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় একটা নির্দিষ্ট কৌশল অবলম্বনের কারণে। এটাই পরবর্তীতে বিজ্ঞানীরা সঠিকভাবে ব্যাখ্যা করেছেন তার অ্যাবনর্মাল পরিবাহিতার কারণ রূপে। তাহলে এটা কিন্তু তোমাদের একটা ভালো প্রশ্ন হিসাবে আসতে পারে। তাহলে আমরা আয়নের স্বাধীন মাইগ্রেশনের সূত্র পোলারিসের সূত্রটা পড়লাম, আর তার সঙ্গে পড়লাম প্রয়োগ, আর পড়লাম পানিতে হাইড্রোজেন আয়ন ও হাইড্রোক্সিল আয়নের অস্বাভাবিক পরিবাহিতা। তো নেক্সট ক্লাস আবার আমরা করব সামনের সপ্তাহে আশা করি। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।